হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আর কি পদ্মার পাড়ে মাওয়া ঘাটে হোটেলে খাওয়ার জন্য আসছি। তো কী কী খাবো তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে ইলিশ মাছ ভাজতেছে, বেগুন ভাজতেছে, আর উনি হচ্ছে আমাদের ইলিশ মাছের ভর্তাটা বানিয়ে দেখাবে। কিভাবে কিভাবে বানাবেন বলেন। ভর্তাটা প্রথমে পেঁয়াজটাকে একটু ছেঁচে নিব, এই সাথে একটা কাঁচা ফ্লেভারের জন্য শুকনো মরিচ দেবো, বেশ অল্প, কারণ এটা অনেক ঝাল। তো আর কি এখানে প্রথমে মাছটা ছেঁচে নিয়েছে, পেঁয়াজটা আর কাঁচামরিচ আর শুকনো মরিচটা ছেঁচে এখন সরিষা তেল আর লবণ নিয়ে মাখিয়ে নিবে, তাহলে ভর্তাটা হয়ে যাবে। আপনি দেখেন, আপনার না খেলে বুঝতে পারবেন না। কেমন আছে ভর্তাটা? ভালো। আপনি দোকানের নামটা বলেন। আমাদের দোকানের নাম হচ্ছে হোটেল নিরিবিলি। হয়ে গেল আমাদের ইলিশ ভর্তা। তো এখানে ভর্তার আইটেম অনেক আছে। তো এখানে আলু ভর্তা আছে, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, কালো জিরা ভর্তা, আর এখানে অনেক আরও আইটেম আছে। তো এত কিছু তো আর খাওয়া যাবে না, শুধু ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজাটাই নিব। তো এখানে মরিচ ভাজা আছে, আর উনি হচ্ছে বেগুন ভাজতেছে আর ইলিশ মাছ ভাজতেছে। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আর সাথে থাকুন।
তো খাওয়া দাওয়া শেষ, এখন আর কি নদী পার হইতেছি সি বোট দিয়ে। দাদুর বাড়ি? নানুর বাড়ি যাবে না? নানুর বাসায় কেন? বাড়ি যাওয়ার সময় ওনার কাছ থেকে সবসময় ফল কিনি, তো আজকেও ফল কেনার জন্য আসছি। কোনটা 120 টাকা? এটা কি শাক ভালো নাকি? পাতা শাক নিবা? ধন্যবাদ থাকো তো। তো মাওয়া ঘাটে খাওয়া দাওয়া শেষে নদী পার হয়ে এখন শাক কিনতেছি, আর শাক কিনে বাড়ি নিয়ে যাব। তো কলে শাকটা এখনো মানে আমাদের এখানে পাওয়া যায় না, তো এখানে পাওয়া যায়। আর এখানে কলে শাকের দামটা বেশি নাই, কিন্তু ধনে পাতার দামটা আবার কম আছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা শাক কিনছিলাম, যে সেই শাকগুলো কাটা হচ্ছে ভাজি করার জন্য, আর ভাবিরা শাক কাটতেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কেননা আপনাদের সাপোর্ট আর অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যেতে সাহস যোগাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।